মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড কুয়াশা, অনেক ভোরে আমরা বেরিয়েছিলাম। এখন বাজছে 6:45 মতো, তো একটু একটু রোদও উঠে গেছে। আমরা যাচ্ছি তারাপীঠ সৌমের বার্থডেতে। ব্লগটা তোমাদেরকে দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আগের ব্লগগুলো কিছু পেন্ডিং ছিল, ওগুলো ছেড়েছি, সরস্বতী পুজোর ব্লগ ছেড়েছি। যাই হোক, তো চলো, খুব ইচ্ছে ছিল বাইকে তারাপীঠ আসবো, এর আগে ট্রেনে এসেছি, গাড়িতে তো এসেছি, কিন্তু কোনোদিনও বাইকে আসিনি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঢুকেও পড়েছি তারাপীঠ। তো চলো, আমরা এখানে থাকবো না, কিন্তু আমরা পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? তো চলো, পুজো দিয়ে নিই আমরা এখান থেকে, ফল টল আর এই পুজোর যে জিনিসগুলো ওগুলো কিনে নিয়েছি। আর আমরা আগের থেকে যে পুরোহিতকে আমরা পুজো দিই এখানে, তাকে আমরা আগের থেকে মানে ফোন করে দিয়েছিলাম, ঠিকঠাক করে নিয়েছিলাম যে আমরা এরকম এরকম যাচ্ছি, তো আমাদের যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আমরা ধরো হোটেল নিইনি, আমরা থাকবো না, তো জলদি জলদি পুজো দিতে হবে, তাই না? আমরা তো আবার বেরিয়ে যাব না। তো যাই হোক, আমরা সেদিন এখান থেকে বেরিয়ে পড়েছি। তো চলো, এখানে দেখতে পাচ্ছ, সোম দেখাচ্ছে তোমাদেরকে, এখানে মুলো কিনেছি আমরা। এই মাসে নাকি ওখানে পুজো দিতে হয় মুলো দিয়ে, আর আমাদেরকে ওনারা ওখান থেকে বলেছেন মুলো দিয়ে পুজো দিলে সে মাসটা নাকি মুলোটা খেতে নেই। যাই হোক, আমরা খাইনি। তো চলো, আমরা এবার পুজো দিয়ে নেব। তো পুজো দিয়ে নিই চলো। এই দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সোম এই যে প্রণাম টুনাম করে বেরিয়ে পড়েছে। ওরও খুব ইচ্ছে ছিল যে ওর বার্থডেতে ও তারাপীঠ আসবে, অনেকদিন ধরেই বলা বলি করছিল। যাই হোক, এ দেখো চলে এসছেও। তো আসার পর চলো চলো সবটা ঘুরিয়ে 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 দেখায়। তো চলো, তোমাদেরকে আরেকবার পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রচণ্ড বিশাল লাইন, অনেকে লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেয়। তো চলো, সোম বললো এখানে ঘাটে ওইখানে ধূপ জ্বালাবে, আমি বললাম ঠিক আছে চল জ্বালিয়ে নে। তো ধূপ জ্বালিয়ে নিই, তা তোমাদেরকে চলো পুরো মন্দিরটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখো সোম এখানে ধূপ জ্বালিয়ে দিচ্ছে, আর লাইন দেখছো, বিশাল লাইন। কখন যে পুজো দেওয়া কমপ্লিট হবে জানি না সবার, যাই হোক বিকেল হয়ে যাবে আশা করি। তো যে কোনো একটা একটা করে ওরা লাইন ছাড়ে, ভিআইপি গেট ছাড়ে, নর্মাল ছাড়ে। যাই হোক, তো চলো, আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার। এখান থেকে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাব, বাট কোথায় যাব এখন তো বলবো না, দেখতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, ঠিক আছে? তো চলো, দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর চলো এসেছি, কোথায় এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমরা এসেছি শান্তিনিকেতন সোনাঝুরি হাট। আমার ভীষণ ইচ্ছে ছিল সোনাঝুরি আছি, সে পড়েই আছি, ঠিক আছে চল যেদিন তারাপীঠ যাবো সেদিনই তোকে শান্তিনিকেতন ঘুরিয়ে নিয়ে আসবো। তো এই রাস্তায় পড়েছিল, আমরা দেখিয়ে নিয়েছি। তো চলো, আমি এখানে কেনাকাটা করব টুকটাক, আমার তো পুরো একদম মন ছুঁয়ে গেছে। প্রচুর অক্সিডাইজ জুয়েলারি ছিল, প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি ছিল, নানা রকম ব্যাগের কালেকশন ছিল, শাড়ি পাঞ্জাবি ছেলেদের প্রচুর প্রচুর জিনিস, স্টল ছিল মানে নানা রকম ছিল, কুর্তির পিস ছিল, লং স্কার্ট ছিল, অনেক কিছুই ছিল। তো চলো, আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। আমার একটু এখানে কস্টলি লেগেছে ব্যাগগুলো, যাই হোক কিছু কিছু জিনিস এমনি খুব কম রেঞ্জে লেগেছে, আবার কিছু কিছু জিনিস। তো চলো, এবার আমরা খাবারটা খেয়ে নিই, আমাদের বড্ড খিদে পেয়ে গেছে, এবার আমরা খাবারটা খাবো। তো চলো, এখানে যে রেস্টুরেন্টটা ছিল এখানে আমরা খেয়ে নেবো, শকুন্তলা রেস্টুরেন্ট, আমরা অন্য কোথাও যাব না। তো এই রেস্টুরেন্টটা যে কী বলবো, দারুণ দারুণ রেস্টুরেন্টটা। আমরা ওই দিকটাতে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে দেয়নি, বললো যারা থাকে নাকি ওইদিকে তারাই যেতে পাবে। যাই হোক, আমরা এখান থেকে একটু ক্যাপচার করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো, আমরা এবার ঢুকবো এখানে, খাবো। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, সোম চিকেন থালি অর্ডার দিয়েছে। তো কী দারুণ দেখো রেস্টুরেন্টটা, তাই না? তো চলো, আমাদের খাবার এ দেখো চলে এসছে। তো তোমাদেরকে একবার বলে দিই কী কী আছে। ভাত, বেগুন ভাজা, পালং শাক, শুক্তো, পোস্ত, ডাল, চিকেন, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস। এত ভালো থালিটা দিয়েছিল যে আমরা
চলে এসেছি, তো আবার বলবে আবার কোথায় ঘুরতে চলে এসেছি। তো কল্পতরু মেলা আজকেই হচ্ছে লাস্ট ডেট, মানে আজকে 9 তারিখ ছিল, কালকে শেষ। আজকে ধরো এই রাস্তা দিয়ে যাচ্ছি আর কালকে তো ধরো আসা হয় না, তাই না? তো চলো কল্পতরু মেলাও চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। পুরোটা তোমাদেরকে ক্যাপচার করতে কিন্তু পারিনি দেখাতে, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, মানে যেটুকু চার্জ ছিল তোমাদেরকে ক্যাপচার করেছি, ব্যাস দেখানোর পরেই ফোনটা অফ হয়ে গেছে। আর ভিড় দেখতে পাচ্ছো, ভিড়ের মতো কোনো ইয়ে নেই, মানে খালি মাথা দেখা যাচ্ছে, এতটাই ভিড় ছিল। তো চলো এই দেখো পকোড়া ভাজা হচ্ছে এখানে, এইটা হচ্ছে তার পরের দিন, ঠিক আছে? মারা এসেছিল আর মায়ে দেখো কত আমার জন্য ফল নিয়ে এসছে, যতবার আসবে ততবার ফল নিয়ে আসে মা বাবা আমার জন্য। আর এখানে আমার বাবা খিচুড়ি রান্না করছে, কেন বলো তো? কারণ এখানে একটা ছোট্ট করে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছিল, ঠিক আছে? আমার বাবাদেরকে বলা হয়েছিল যে আমাদের বাড়িতে আসবে, এখানে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজনের মতো করবো আমরা ছাদের মধ্যে। তো যাই হোক, আর এখানে দেখো আমরা এই যে আড্ডা মারছি সবাই মিলে, মা আমি সবাই মিলে এখানে বসে আড্ডা মারছিলাম। আর সৌমের এখানে যে কেক কাটিং হচ্ছে, ও বলছিল না না আর কাটবো না, বড় হয়ে গেছে। বললাম কেন কাটবি না, বছরতে একবারই, তাই না? সবারই একটা মজা হবে। আর ভাইরা যেদিন আসবে বলেছিলাম সেদিনই কাটবি, কারণ ওরা ধরো ছোট, তাই না? তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি, ওদের বড্ড খিদে পেয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে খিদে পাওয়ারই কথা, 11টা বেজে গেছে। বাবাদের বাড়ি যেতে যেতে 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো তোমাদেরকে আরেকবার এ রাতের মেনুগুলো বলে দিই। খিচুড়ি, বেগুনি, বাঁধাকপির তরকারি, আর বাবা করেছে স্পেশাল একটা চাটনি, আর চিকেন, আর স্ন্যাক্সে ছিল আমাদের চিকেন পকোড়া। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।